আরেক দিনই বোন প্রশ্ন লিখেন আর্টিকেল আকারে, তিনি লিখেন, আসসালাম আলাইকুম, আমার মাথায় খুব আসোয়াসা আসে, নিজেকে সব সময় কাফির লাগে। আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সাথে একাকার হন না। এখন শয়তান আমাকে কানে এসে যদি বলে রাতের শেষে তৃতীয়াংশ আল্লাহ সুবহান তাআলার আসমানে নেমে আসলে আসমানে মিশেন কিনা, তাহলে তখন এমন আশ্বাসা আসলে আমি কি করব। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক, সম্মানিত দীনি বোন, অত্যন্ত সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন বটে। এই আশ্বাসার বিষয়টা প্রত্যেক মানুষকে দেখে থাকে, দিয়ে থাকে, আলেম ওলামা, চোর গুন্ডা, মহিলা পুরুষ, ছেলে যুবক বৃদ্ধ, আবাল বনিতা, সকলকে আশ্বাসন দিয়ে থাকে। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহান তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। ওয়াজা বিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ও বা'দ। সম্মানিত দীনি বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যিক্কির ফা ইন্না যিক্রা তানফাউল মুমিনিন, ইয়ানি তোমরা মুমিনকে উপদেশ দাও, উপদেশ মুমিনদের কাজে আসে। উপদেশ মুমিন ইয়ানি মুমিন মুমিনের সকলেরই কাজে আসে। প্রথম উপদেশ হচ্ছে আসোয়াসা আসবেই আর মানুষ ভুল করবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল ইবনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই ভুল করবে, আর ভুল যারা করে, ভুল করার সাথে সাথে যারা তওবা করে সংশোধনীতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন এবং তাকে মাফ করে দেন। তাহলে আপনি যদি নিজেকে কাফির মনে হয়, তাতে আপনাকে ওই ধারণা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনি পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূল, ইয়া রাব, আমি অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আপনি ব্যতীত অন্য কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত মেসেঞ্জার, প্রেরিত দাস, আপনার গোলাম। তখন আপনার ইমান নবায়ন হলো। এখন আসুন, আপনার এই ইমানকে আরো মজবুত করলে কি করতে হবে। এই ইমানকে মজবুত করলে, যেহেতু আপনি আরো কিছু কথা বলেছেন সেন্সিটিভ কথা, যেমন আল্লাহ সুবাহ, আমি জানি আল্লাহ সুবাহানু ওয়া তাআলা সৃষ্টির সাথে একাকার হন না, সত্যি কথা বলেছেন। এখন শয়তান আমাকে কানে এসে যদি বলে রাতে শেষ তৃতীয়াংশ আল্লাহ সুবহান তাআলা আসমানে নেমে আসেন, এবং আসমানে মিশেন কিনা, এই কথাগুলো হচ্ছে শয়তানের ভ্রান্ত ছোঁয়া। আপনি জানেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরেই আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে নেমে আসেন এক তৃতীয়াংশে। এই বিষয়টাও আপনি আল্লাহ সত্তাগতভাবে নেমে আসতে হবে, আপনি এটা এভাবে নেন কেন যে আল্লাহ নিজেই নেমে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুয়া সামিউম বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন এবং দেখেন, ইলম আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সত্তা। তাহলে আপনার এই জিনিসটা আকিদা। আপনার আমার গত জুম্মার খুতবাটা দেখবেন, মোহাম্মদ সাইম সালাফি অফিসিয়াল পেজ থেকে একটা খুতবা দেওয়া হয়েছে আকিদার বিষয়ে। এই খুতবাটা অনেক লম্বা হয়ে গেছে, 50 মিনিটের কাছাকাছি, পুরোটা খুতবা শুনবেন। আকিদার উপরে আলোচনা ছিল আমার। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে কখনো কখনো মানুষ না বুঝে, যারা এরকম চিন্তাধারা করে অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে আছেন মনে করে, আল্লাহ সুবহান তাআলা দাঁড়িয়ে আছেন মনে করে, এগুলা ভ্রান্ত ভ্রষ্ট আকিদা। এগুলা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কল্লা তত আল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ বসবাস করে, এগুলা যদি কেউ মনে করে তাহলে অবশ্যই তার ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাকার হন না, আল্লাহ একাকার, এই জিনিসটাও আপনাকে ভাবনার বাহিরে, এটাকে বলতে হবে না, আল্লাহ একাকার হন না। কুল হু আল্লাহ হু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি আদি তিনি অন্ত, তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রকাশ্যে তিনি গোপনে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে প্রশ্ন করা এবং বোঝা, এই বিষয়টা প্রশ্ন করার পূর্বেও একটু বড় হুঁশ জ্ঞান করে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি হচ্ছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কোনো কিছুই নাই।
এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এক তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ নিজে সত্তা নেমে আসতে হবে এরকম জরুরি না, এই কথাটা ভাবনাই ভুল ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে নিয়ন্ত্রণ করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সত্তা, তিনি দেখেন, তিনি শুনেন, তিনি মানুষের কথা অনুভব করেন। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো, আর আমি তোমার অন্তরের খবর জানি। সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকদ খলকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে তোমার নফসকে যে ধোকা দেয়, আশ্বাসা দেয় প্রতিনিয়ত, আমি তাও জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি তোমার ঘাড়ের শাহরগের চেয়ে আরো নিকটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোর অর্থ এই নেই আল্লাহ শাহরগের চেয়ে নিকটে আল্লাহ সত্তাগতভাবে আছেন। তো এইখানে আকিদাগতভাবে ভ্রষ্ট হওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে, তওবা করতে হবে, নিজের ইমানকে নবায়ন করতে হবে। এবং আশ্বাসার জন্য আপনি কি করবেন, শেষ হচ্ছে এই, আপনি বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন, আপনি নিজের উপরে তিন কুল পরে শোয়ার পরে ফুঁক দিবেন, এরপরে আপনি সকালবেলা উঠে ফজরের পরে তিন কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনি পরিশুদ্ধিত হয়ে যাবেন। যখন মহিলা মানুষের আদম সন্তানের যখন মিনস হয়, ঋতুস্রাব হয়, তখন তারা একটু সেফার সাইড থাকবে, বাথরুমে বা আনাচে কাছে বাত ঝাড়ের তলে বাঁশবনে এরকম বাহিরে না যাওয়া, আসরের পরে বাহিরে না যাওয়া, এগুলো সেফ করে থাকলে আশা করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জাযাকাল্লাহু খায়রান।